চিনি কমের হেসেলে আবার আপনাদের স্বাগত। আমরা অনেকদিন পর এলাম। আমরা আজকে একটা ডেজার্ট দেখাবো। গরমকাল, খাওয়ার পর বেশ ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে সবাই পছন্দ করেন। আজকে আমরা যেই ডিশটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে নবাবি মালাই চমচম। তো এটা করতে আমরা এখানে দুধ নিয়েছি প্রায় 1 লিটার, 1 থেকে 1.5 লিটার দুধ এখানে আছে। এছাড়া আছে পেস্তা, পেস্তাটাকে আমরা ছাড়িয়ে নিয়েছি, খুলে নিয়েছি, একটু ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। এখানে কিশমিশ, এখানে কাজু বাদাম আর কয়েকটা এলাচ। এখানে আমরা নিয়েছি গোলাপ জল এবং কেওড়া জল, দুটোই আছে। আমরা চিনি নিয়েছি, এটা পরিমাণ মতন, যে যেমন মিষ্টি খায় সেভাবেই দেব। এখানে একটা ডিম ফেটিয়ে রেখেছি। এখানে নিয়েছি গুঁড়ো দুধ, 1 কাপ গুঁড়ো দুধ। এখানে নিয়েছি বেকিং পাউডার, আমরা নিয়েছি অল্প কেশর। এছাড়া আছে আমাদের বাটার, বাটার নিয়েছি এরকম ছোট বাটারে 3টে কিউব, বা আমরা আপনারা আপনারা দেখুন যে আমরা কতটা পরিমাণ দিই সেইভাবে আপনারা দেবেন। তো ফার্স্ট আমরা একটা ফাঁকা বাটির মধ্যে দুধটা অ্যাড করব। দুধটা অ্যাড করলাম আমরা, মোটামুটি এখানে দুধ নিয়েছি 1 কাপ বড় এরকম কাপ, বড় কাপ, এই বড় কাপের 1 কাপ দুধ। এর মধ্যে 2 চামচ বাটার যাবে। এই পুরো প্রিপারেশনটার মধ্যে 1/2 চামচ বেকিং পাউডার লাগবে। আমরা বেশ অনেকদিন পর আপনাদের সামনে এলাম, কিছু কারণবশত মাঝখানে আমরা আপনাদের সামনে আসতে পারিনি। আপনারা বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমাদের আপনারা সমস্ত আপডেট ঠিকঠাক পান। এরপর যাচ্ছে ফেটানো ডিমটা পুরো, ফেটানো ডিমটা দিয়ে দিলাম। তার মানে এটার মধ্যে গেল গুঁড়ো দুধ, 2 চামচ বাটার, 1/2 চামচ বেকিং পাউডার আর 1টা ডিম। এবার এটাকে একটু ভালো করে মাখতে হবে, মেখে একটা ডো বানাতে হবে। একটা ডো তৈরি হচ্ছে। আপনারা আমাদের ফেসবুকে খুঁজে পাবেন। আমরা নিউলি ইন্ট্রোডিউস করেছি আমাদের চিনি কম ক্যাটারিং। যে কোনো অনুষ্ঠানে আমরা ক্যাটারিং সার্ভিস করে থাকি। আপনারা একটি ফোন নাম্বার লিখে নিতে পারেন, 7890110987। ডেসক্রিপশন বক্সে অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া থাকবে, 7890110987। আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা আরেক দিকে যে দুধটা নিয়েছিলাম, লিকুইড মিল্ক, সেটা অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এটা গরম হচ্ছে, এর মধ্যে আমরা চিনি দেব। মিষ্টি যেহেতু একটু বেশি চিনি দেব, তবে আপনারা চাইলে এখানে সুগার ফ্রি ইউজ করতে পারেন যদি ডায়াবেটিক পেশেন্ট থেকে থাকে বাড়িতে, তো আপনারা ইউজ করতে পারেন। আমরা আরও একবার আপনাদের বলে দিই যে আমাদের চিনি কম ক্যাটারিং সার্ভিস নতুন এসছে, নতুন আমাদের ওপেন হয়েছে। আপনারা যে কোনো অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে আপনারা আমাদের কল করতে পারেন। আমাদের নাম্বার আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাছাড়াও আপনারা লিখে নিতে পারেন 7890110987।
আরেকটি নাম্বার আপনারা লিখে নিতে পারেন 8961032239। আরেকবার বলছি 8961032239। চিনি কম ক্যাটারিং এর আপনারা দুটো নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপর আমরা এলাচ, মোটামুটি 4-5টা এলাচ আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দুধটা গরম করার সময় দিয়ে দেবো। এদিকে আমরা যে ডোটা মাখছিলাম সেই ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। আমরা এটাকে দিয়ে এবার যে মিষ্টির সাইজ সেটা আমরা দেব। ডোটা আমাদের তৈরি হয়ে গেছে মাখা। পাশাপাশি দুধের মধ্যে আমরা এলাচ দেওয়ার কিছু পরে আমরা কাজু বাদামগুলো দেব। আপনারা নিজের পছন্দ মতন যে যেরকম কাজু বাদাম কিশমিশ যতটা পরিমাণ পছন্দ করেন ততটাই দেবেন। কিশমিশ দিলাম আমি, কিছুটা করে রেখে দিচ্ছি গার্নিশিং এর জন্য, আর কিছুটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, আর পেস্তা এর মধ্যে পেস্তা দিয়ে দেব। তার মানে এই দুধটা বসাবো, দুধের সঙ্গে একই সঙ্গে গরম হবে পেস্তা, কাজু বাদাম, কিশমিশ এবং এলাচ। এটা পুরোটা ফুটে ফ্লেভারটা শুধু পুরোটাই দুধের মধ্যে, এবং আমরা এই পরিমাণ রেখে দিলাম যাতে আমরা গার্নিশিং করতে পারি। দুধটা গরম হচ্ছে, তবে মাঝপথে আমরা এই দুধটাকে ঘন করার জন্য আমরা কিছুটা মিল্ক পাউডার যেটা সেটা আমরা কিছুটা এর মধ্যে মিক্স করব। ঠিক এই কারণে আমরা বুঝে শুনে পুরো চিনিটা ইউজ করিনি, সে সেইভাবে মিষ্টিটা অ্যাড করে নেবে, তবে গুঁড়ো দুধের কিছুটা পরিমাণ মিষ্টি হয়ে যায়। এটাকে একটু ঘন করতে হবে দুধটাকে, এটাকে একটু এইভাবেই নাড়িয়ে জাল দেওয়ার মতন দিতে হবে। জাল দেওয়ার মতন ভালো হয়, আপনারা সিম করে নেবেন গ্যাসটা, তাহলে ব্যাপারটা ভালো হবে। এছাড়া এবার আমরা যে পাশাপাশি লেচিটা তৈরি করে রেখেছি এটা দিয়ে মিষ্টির আকার যেটা সেটা আমরা দেব। কিভাবে দেব, যে যেরকম মোটা পছন্দ করেন সেরকম সাইজ করে আপনারা রেখে দেবেন। এটা ফুটলে এটার মধ্যে আমরা দেব। ওকে, এইভাবে লেচিগুলো আপনারা কেটে নেবেন, আমরা একটু ছোট করেই বানাবো। হ্যাঁ, আমরা যে ডোটা তৈরি করেছিলাম তা দিয়ে আমরা মিষ্টিটা এইভাবে বানিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মিষ্টিটা কিভাবে বানিয়েছি। আপনারা এরকম আকারের যে যেমন সাইজের পারবেন বানাবেন। আমাদের দুধ এখানে ফুটে গেছে, দুধের মধ্যে আমরা পেস্তা, কাজু, কিশমিশ, এলাচ দিয়ে ফোটাচ্ছি, তার মধ্যে চিনি এবং গুঁড়ো দুধ দিয়েছিলাম। এরপর আমরা দুধের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দেবো এক এক করে। আমরা সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দিলাম। আমরা গ্যাসটাকে একটু চড়িয়ে দেব, এরপর চড়িয়ে এটা একটু সেদ্ধ হতে দেব। একটু সেদ্ধ হোক, আমাদের মিষ্টি ফুটে গেছে প্রায় কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ফুটে উঠেছে, মানে ফুলে উঠেছে। এরপর আমরা এর মধ্যে অল্প এক চিমটি কেশর অ্যাড করব। হ্যাঁ, এরপর আমরা 1 টিস্পুনের থেকেও হাফ টিস্পুন কম, হাফ টিস্পুন আপনারা পরিমাণটা দেখে নিন, মাত্র এইটুকু গোলাপ জল, গোলাপ জল এবং ঠিক অতটা পরিমাণই কেওড়া জল মিক্স করব একদম অল্প। সিম করে, এবার এটাকে একদম সিম করে একটু ঢাকা দিয়ে দেবো আমরা। দিলাম
আমাদের মিষ্টি পুরো তৈরি, ডেজার্ট পুরো তৈরি। এবার আমরা গ্যাসটা নিভিয়ে দিলাম। এটা অবশ্যই আপনারা ঠান্ডা করে খাবেন, ফ্রিজে রেখে। ডেজার্ট ঠান্ডা করেই খেতে হয়। অনেকে, খুব কম লোক গরম রসগোল্লা, গরম পায়েস এগুলো পছন্দ করে, তো বেশিরভাগই ঠান্ডা, এগুলো খেলেই সবচেয়ে ভালো এর স্বাদ বোঝা যায়। এরপর এটা আমরা আপনাদের পরিবেশন করে আমরা দেখাচ্ছি। আমাদের ডেজার্ট তৈরি হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর, খেতে আরও ভালো। একটা দারুণ ডেজার্ট, আপনারা ঠান্ডা করে এটা খাবেন অবশ্যই। আমাদের চিনি কমের হেসেলকে সাপোর্ট করুন, চিনি কমের চিনি চোর। আমরা ক্যাটারিংয়ের নতুন ইন্ট্রোডিউস করেছি আপনাদের সামনে। অলরেডি অনেক অনেক মানুষ আমাদের ভালোবেসেছেন, আমাদের পছন্দ করেছেন। আপনারা ডেসক্রিপশন বক্সে চিনি চোর ক্যাটারিংয়ের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো অনুষ্ঠানের জন্য। আপনারা ফোন নাম্বারগুলো একবার শুনেও নিতে পারেন, 7890110987, 7890110987, আরেকটি ফোন নাম্বার 8961032239, 8161032239। আপনারা চিনি কমের হেসেলকে আরও সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন কী কী দেখতে চান আপনারা, এবং জমিয়ে খান। ধন্যবাদ।